अरे देख तो के ও ডাক্তার তাড়াতাড়ি চলো আমার বউটা আর বাসবিলানি কি হইছে বয় বয় কি হইছে বয় ঠান্ডা হতে বল কি হইছে নি আমার মতো ডাক্তার থাকতি তোর বউ মরবিলানি দরকার পড় তোক মারবো না তোর বউ মরবি দেব না আরে ডাক্তার বলে কি তুই আমাক মারবো তোর ডাক্তার গিরি আজ তুই জীবন আরে তুই খেপতিছো কিসের জন্য ভাই তাবু তুই বুঝবো কিভাবে বউ মানে সালবাবু কোনে ঠিকই কইছো ভাই আমি তো এই কথা ভাবিনি আরে ডাক্তার না লু আমি মরে গেলি বালে আমার বউ সাল কি করবেন নি রে শালা কি শকলি তো মুসিব বতে কইলাম এত কিসের বলো না খেলে আমি এ ডাক্তার তুই আমার কিসের করছো কিসের জন্য রে আমার দাদা বাংলাদেশের যুদ্ধের আগে চৌকি দেওয়া ছিল বুঝছো আরে শালা আবুল তো বুঝতেই যাচ্ছে না ডাক্তার গিরি আয় ছুটায় ফেলা দেব নি বুঝছু বল বল আরে খারাপ তোকে বুঝে করছি এ আবুলের ঘরে আবু গরু ছাগলের কি বিয়ে হয় না তো তাহলে গরু ছাগলের এই ছাওয়ালা কি করবে আমাকে বুকা ভাবতে আমার বউকে অন্যর কাছে লিয়ে যাবো নাকি আরে থামে একটা উপায় আছে তোর বউয়ে পাটার কাছে লেওয়া লাগবিলা আরে কি উপায় ওই যে বোতলে করে যে বিদেশ থাকি যে বিছন গুলি লিয়ে আসে সেইগুলি দিয়েও কাজ হয় রে বোকা বুঝছিস কিছু করা যায় আগে তো বুঝিনি খালি খালি তোর সাথে ধরা করলি এই এই জন্যই তো তোদের মোটা মোটা বই ছোট ছোট লেখা তা আবার দশমা ছাড়াই সব কিছু করে ফেলি যাই শেষমেষ তো তাও তো বোঝাবি পারলি না ডাক্তার চলো তাড়াতাড়ি আমার যাওয়ার আগে যদি আমার বউটা মরে যায় তাহলে আমার বউ কোলে পাবো না চলো ডাক্তার চলো যাইতে যাইতে বাকি সব কথা সাইডে ফেল আরে ব্যাগ ট্যাগ বাইর কর ইনজেকশন ইনজেকশন লিস চলো ডাক্তার ওই বেশি করে ওষুধ লিও আমার আবার একটা মাত্র বউ আরে ব্যাগটা গুলা চল ওর বই কাকে দেখে আসে কি হয়েছে আমার দাদা একটা আল্লাহ সওয়াল দেয় তোমার কাছে পাঠাবো তুমি ভালো করে ডাক্তার গিয়েছি আচ্ছা সে অবিনী চল এখন যাই